প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আমি উবাইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ইতিহাসের তৃতীয় অধ্যায়, ভীষণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবর্তন, এ অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের শট নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখো আজকের ভিডিওটি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে বন্ধুবান্ধব শেয়ার করো, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলো না, কারণ এভাবে তোমাদের সাথে আমি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এবং তোমাদেরকে এইভাবে প্রিপারেশনের জন্য তোমাদেরকে সাহায্য করব। তো কথা নেবে, চলো শুরু করে যাক। প্রথম প্রশ্ন, পলিশ বলতে কী বোঝাই? উত্তর হবে, ক্ষুদ্র নগর রাষ্ট্রকে পলিশ বলা হয়। এটা এমসিকিউ প্রশ্ন, তোমাদের এসএকিউ টাইপের আমি করে রেখেছি, ঠিক আছে। দুই নম্বর, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাম লেখো, এথেন্স। নগরাষ্ট্রের অ্যাক্রোপলিস কাকে বলা হয়? উত্তর হবে, সামরিক কেন্দ্রকে বলা হয়। আর্কন কাদের বলা হতো? এথেন্সের ম্যাজিস্ট্রেটদের আর্কন বলা হতো। এথেন্সের ক্রীতদাসরা কী নামে পরিচিত ছিল? থিটিস। পরের প্রশ্ন, এথেন্সের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? জিউস। দ্বিতীয় ফিলিপ কে ছিলেন? উত্তর হবে, ম্যাসিডনের রাষ্ট্রনায়ক। পেরিক্লিস কে ছিলেন? উত্তর হবে, এথেন্সের সর্বোচ্চ শাসক। প্রাচীন ভারতে মোট কতকগুলি মহাজন পদের কথা জানা যায়? উত্তর হবে, ষোড়শ মহাজন পদ, অর্থাৎ ১৬টি মহাজন পদের কথা জানা যায়। সর্বশেষ কোন মহাজন পদটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল? উত্তর হবে, মগধ। সমুদ্রগুপ্তের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায় কোন প্রশস্তি থেকে? উত্তর হবে, হরিশন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে। গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর হবে, জীবিত গুপ্ত। পরের প্রশ্ন, আকবরের রাজসভায় প্রধানমন্ত্রী কী নামে পরিচিত ছিল? উত্তর হবে, ভকিল। জাব্দি প্রথার প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে, টোডরমল। সর্বশেষ অটোমান সুলতান কে ছিলেন? উত্তর হবে, ষষ্ঠ মোহাম্মদ। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর হবে, সুলতান সুলেমান। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর হবে, সুলতান সুলেমান। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে, 1526 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। হলদিয়াঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1576 খ্রিস্টাব্দে। পুনরুদ্ধার সন্ধি হয় কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। স্বপ্ন বাসবদাতা কার রচিত? ভাসের। লেখাগুলো যেহেতু স্টুডেন্টের, তাই তোমাদের কোথাও যদি বানানটানা ভুল হয় তোমরা ধরে নিও, কেমন। মিচ্ছকটিকম কার রচিত? মিচ্ছকটিকম শূদ্রক রচিত। পঞ্চতন্ত্র কার রচিত? পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার। নীতিসার কার রচিত? কামানন্দক। বাসবদাতা কার রচিত? সুবন্ধুর। দশকুমারচরিত কার রচিত? দণ্ডী। কিরাতার্জুন্নম কার রচিত? ভারবী। সূর্যসিন্ধু কার রচিত? আর্যভট্ট। পঞ্চসিদ্ধান্তী কার রচিত? বরাহমিহির। ক্রীতদ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কোন সভ্যতা? উত্তর হবে, ইজিয়ান সভ্যতা। গ্রিক গণতন্ত্রের শ্রেষ্ঠ উদাহরণ কী ছিল? এথেন্স। পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে, সাইরাস। রাজন শব্দটি উল্লেখ পাওয়া যায় কোথায়? অথর্ববেদে। পরিশিষ্ট পার্বণ গ্রন্থটি জৈন ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে পরিশিষ্ট পার্বণ, এর লেখক হচ্ছে। পরের প্রশ্ন, মুদ্রাক্ষস নাটকটির রচয়িতা কে? বিশাখ দত্ত। জুনাগড় প্রশস্তি রচয়িতা কে? রুদ্র দামন। বুদ্ধদেব নির্বাণ লাভ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? উত্তর হবে, 486 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন আরোহণ করেন 324 খ্রিস্ট। স্যান্ড্রোকোট্টাস নাম ছিল কার? উত্তর হবে, চন্দ্রগুপ্ত মৌর্যের। স্যান্ড্রোকোট্টাস নাম ছিল কার? উত্তর হবে, চন্দ্রগুপ্ত মৌর্যের। কল্পসূত্র রচনা করেন কে? ভদ্রবাহু। অমৃতাঘাত উপাধি ধারণ করেন কে? অমৃতঘাত উপাধি ধারণ করেন কে? বিন্দুসার। বৃহৎ কথাকোষ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে, অমর সিংহ। আলেকজান্ডারের মৃত্যু হয় কত? কলিঙ্গ রাজ্যটি কোথায় অবস্থিত? বর্তমানে ওড়িশায়। কলিঙ্গর যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 226 খ্রিস্ট, 206 কলিঙ্গ যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? কলিঙ্গ যুদ্ধ হয় 206 খ্রিস্ট। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেন? শ্রীগুপ্ত। ভারতে নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। সরকারি উপাধি ধারণ করেন কে? উত্তর হবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের রক্ষাকর্তা বলা হয় কাকে? স্কন্দগুপ্তকে। খানোয়া যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে, 1527 খ্রিস্টাব্দে। আলমগীর উপাধি ধারণ করেন কে? ঔরঙ্গজেব।
नगराष्ट्र के उद्भव है कत ख्रीस्टाब्दे? नगराष्ट्र उद्भव है कथाय? उत्तर एजियान अंचले, एजियान अंचल एजियान। क्रीट द्वीप के कयटी, क्रीट द्वीपे कयटी स्वाधीन पलिस छिल? 50টি। भारत ऋग वैदिक आर्यरा छिल पशुचारणकारी। मगधर प्राचीनतम राजधानी नाम होच्छे ग्रीव ब्रज। षोड़श महाजन पदगुलिर मध्य प्रजातान्त्रिक महाजन पदगुलि की कि? ब्रिजि ओ मल्ल। मौर्य साम्राज्य प्रतिष्ठा के छिलेन? चंद्रगुप्त मौर्य। ऋग्वेदेर राजा जे नामे परिचित ता हलो गोष्ठीपति। नंदवंशेर प्रतिष्ठा के छिलेन? चंद्रगुप्त मौर्य। मोगल साम्राज्य प्रतिष्ठा के? बाबर। ओटोमान साम्राज्य प्रतिष्ठा के? प्रथम ओसमान। आलेक्जान्डार भारत अभिजान है कत ख्रीस्टाब्दे? आलेक्जान्डार भारत अभिजान 327 ख्रीस्टपूर्वाब्दे। ख्रीस्टाब्दे कन्स्टान्टिनोपोलर पतन है कत ख्रीस्टाब्दे? 1453 ख्रीस्टाब्दे। ये छिल भीषण गुरुत्वपूर्ण तुम्हारे तृतीय अध्याय उल्लेखयोग्य प्रश्नोत्तर। ये प्रश्नोत्तर जो तैयारी कर जाओ देवे एखान तृतीय अध्याय प्रश्न जो आसें तो अवश्य कमेंट पाए। आज के आलोचना यह पर्यंत। भालो थेको, सुस्थ थेको, निजेर प्रति ख्याल रेखो। आबार देखा हबे नतुन कोनो ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই।